হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 7 এর পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা যে অধ্যায়টা স্টার্ট করেছিলাম, তার বেসিক্যালি নির্দেশকের ধারণার যে কনসেপ্টটা আছে বা যে টপিকটা আছে সেটাই নিয়ে আজকে ক্লাস আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো স্টুডেন্ট, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি, যারা হচ্ছে এই ক্লাস রিলেটেড কোনো কনফিউশন থাকবে তারা অবশ্যই কমেন্টে টাইপ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন করে সেখানে তোমাদের কোয়েশ্চেন গুলোকে জানাতে পারো, যার ফলে আমরা ইজিলি তোমাদের কোয়েশ্চেন গুলো আনসার করে দিতে পারবো। কারণ অনেক সময় কমেন্ট সেকশনে কিন্তু প্রপারলি অ্যান্সার করলেও অনেকে দেখতে পাও না বা হচ্ছে বোঝা যায় না, বা অনেক সময় লেন্দি কোনো কিছু হয়ে গেলে সেটাও কিন্তু হচ্ছে টাইপ করতে অনেক প্রবলেম হয়। তো সেই কারণে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো জানাতে পারো বা কোনো রকম ডাউট থাকলে সেগুলো জানাতে পারো, ঠিক আছে? নাও শুরু করা যাক। তবে দেখো, ফার্স্টই আছে নির্দেশকের ধারণা। তো এই নির্দেশক ব্যাপারটা কি? দেখো, নির্দেশকের বেসিক জিনিস যদি আমরা বাংলায় বোঝার চেষ্টা করি তাহলে এটাই দাঁড়ায় যে কোনো কিছুকে নির্দেশ করা, ঠিক আছে? তাই নির্দেশকের কাজ কি? কোনো কিছুকে নির্দেশ করা। তো এখানে নির্দেশক কি করে? কোনো কিছুকে নির্দেশ করে। তো আমরা এর আগে যেরকম পড়ে এসেছি অ্যাসিড এবং ক্ষার, তো এখানে অ্যাসিড এবং ক্ষার কি কোনো দ্রবণ? তো এবার সেই দ্রবণকে বেসিক্যালি হচ্ছে কিছু নির্দেশকের দ্বারা নির্দেশ করা হয়, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি হচ্ছে জবা ফুল। জবা ফুলের হচ্ছে পাপড়ি গুলোকে জলের মধ্যে দীর্ঘদিন রেখে দিলে এর যে ন্যাচারাল যে রেড কালারটা সেটা এরকম ভাবে হচ্ছে একটা লাল কালারের হচ্ছে সলিউশন বা হচ্ছে জল তৈরি করে, ঠিক আছে? এবং এই জলের মধ্যে যদি আমরা কোনো হচ্ছে, যেহেতু এটা কি লাল কালার, এবার এখানে যদি কোনো ক্ষারের মধ্যে এই জলটাকে হচ্ছে অ্যাড করা হয় বা আমরা যদি এই জলের সাথে কোনো ক্ষার অ্যাড করি তাহলে কিন্তু যে দ্রবণটা আছে সেটা আস্তে আস্তে হচ্ছে সবুজ বা ডিপ সবুজের দিকে চলে যাবে, ঠিক আছে? আবার যদি এর সাথে আমরা কোনো অ্যাসিড যোগ করি তাহলে এটা কিন্তু এই গোলাপি বা পিঙ্কিস যে কালারটা দেখছো এটা লাল ধরনের একটা কালারে চেঞ্জ হয়ে যাবে, ওকে? তো এখান থেকে আমরা বলতে পারি যে এটা যেহেতু হচ্ছে ক্ষার বা অ্যাসিড, কি আমরা যোগ করছি সেটার কালার দ্বারা যেহেতু আমরা বুঝতে পারি সেই কারণে এগুলোকে আমরা নির্দেশক বলি। তো এখানে আমি জবা ফুলের কথা বললাম। এখানে আমরা জবা ফুল ছাড়াও হচ্ছে বেশ কিছু প্রাকৃতিক নির্দেশক আছে যেগুলো আমরা বাড়িতে, আমাদের চাইলে বাড়িতেই হচ্ছে এগুলোকে দেখতে পারি বা এগুলোকে নিয়ে আমরা প্র্যাকটিক্যাল করতে পারি, ঠিক আছে? তো যেরকম দেখো, আমি তোমাদের একটা এক্সাম্পল বলি যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল, সেটা হচ্ছে হলুদ, ঠিক আছে? রান্নাঘরে যেটা আমরা হচ্ছে রান্নায় ব্যবহার করা হয় হলুদ, এই হলুদকে হচ্ছে যদি আমরা হলুদের জল করে নিই অথবা কিছু ছোট ছোট স্ট্রিপ মানে কাগজের টুকরো কেটে নিই আমাদের হাতে হচ্ছে ধরার মতো সুবিধা মতো, কেটে যদি এটাকে হচ্ছে হলুদ জলে চুবিয়ে তারপরে এটা রোদে শুকিয়ে পুরোপুরি হলুদ করে নেওয়া হয়, দেন এটাকে আমরা কোনো অ্যাসিড বা ক্ষারের মধ্যে যখন এটাকে ডিপ করবো বা ডোবাবো তখন কিন্তু এই যে হচ্ছে হলদে কালারের কাগজটা সেটা কিন্তু ক্ষার এবং অ্যাসিডে আলাদা আলাদা কালার বা রং হচ্ছে ধারণ করবে, যার ফলে ইজিলি বোঝা যাবে যে কোনটা ক্ষার আর কোনটা অ্যাসিড, ঠিক আছে? তো এটা আমরা করতে পারি। তাহলে এই যে হলুদের কথা বললাম এটা একটা প্রাকৃতিক নির্দেশক, ওকে? তো তোমাদের কোয়েশ্চেন এরকম অনেক সময় আসে যে প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো বা একটি প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে হলুদ হচ্ছে একটি প্রাকৃতিক নির্দেশক, এছাড়া হচ্ছে কালো জামের রস, ঠিক আছে, বা ব্ল্যাকবেরি যেটাকে বলা হয় তার রস, এটাও একটা প্রাকৃতিক নির্দেশক, তার সাথে সাথে বিটের রস, এটাও কিন্তু একটা প্রাকৃতিক নির্দেশক। তো এগুলো যেগুলো দেখছো এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক নির্দেশক। তাহলে এগুলো হচ্ছে আমাদের নির্দেশক। আর নির্দেশক কি আশা করি এতক্ষণ তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে? তো এখানে দেখো একটা টেক্সট তোমাদের দিয়েছে যেটা আমি এক্ষুনি তোমাদের মুখে বললাম, সেটাই এখানে তোমাদের পুরো জিনিসটা হাতে কলমে যাতে তোমরা পড়তে পারো সেই জন্য লেখার ফর্মে দেওয়া হয়েছে। বলেছে চলো একটা নতুন কৌশলে ছবি আঁকার চেষ্টা করি। তোমরা কিছুটা হলুদ গুঁড়ো সামান্য জলে ভিজিয়ে এক টুকরো ফিল্টার কাগজ মিশ্রণের প্রলেপ দাও, কাগজটা রোদে শুকিয়ে নাও, এবার একটা কাঠির মাথায় তুলো পাকিয়ে একটা তুলি তৈরি করে খাবার সোডা বা চুন জলে বা সাবান জলে, ঠিক আছে, যে কোনো একটা খাবার সোডা এটা নিতে পারো, চুন জল নিতে পারো অথবা সাবান জল, কারণ এই তিনটেই কিন্তু ক্ষার, ঠিক আছে? ডুবিয়ে নিয়ে ওই কাগজটার উপর একটা মনের মতো ছবি আঁক, ঠিক আছে? আঁকলে কি দেখা যাবে, যেহেতু হচ্ছে এখানে আমাদের হচ্ছে খাবার সোডা, চুন জল, সাবান এরা প্রত্যেকেই হচ্ছে ক্ষারীয়, তাহলে সেক্ষেত্রে যখনই এটা হলুদের ওই কাগজের উপর আমরা বোলাবো তখন পরিষ্কার ক্ষারের সাথে বিক্রিয়া করবে যে অংশটুকু সেই অংশে কিন্তু একটা সুন্দর ছবি তৈরি হবে, ঠিক আছে? তো এটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালের থ্রুতে হচ্ছে দেখাবো খুব শিগগিরই। তো এইভাবে আমরা কিন্তু অ্যাসিড এবং ক্ষারকে হচ্ছে পার্থক্য করতে পারি, ঠিক আছে? তো এখানে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল করে দেখানো হয়েছে। তো এখানে বেসিক্যালি হচ্ছে সাবান জল নিয়েছে, সাবান জল নিয়ে এভাবে ছবি আঁকলে দেখো লাল কালারের একটা ছবি মনে হচ্ছে, কিন্তু দেখো সাবান জল যেহেতু ক্ষারীয় সেক্ষেত্রে কিন্তু লাল ছবি এখানে আসবে না। আর এটা কেন আসবে না সেটা তোমরা প্র্যাকটিক্যালি খুব ইজিলি বুঝে যাবে, ঠিক আছে? স্টুডেন্ট, তোমরা যারা প্র্যাকটিক্যাল দেখতে ভালোবাসো তাদের জন্য হচ্ছে একটা কথা বলি, তোমরা যারা হচ্ছে সায়েন্সের প্র্যাকটিক্যাল দেখতে যাও তারা হচ্ছে আমাদের নতুন একটা চ্যানেল আছে যেটা হচ্ছে বিপি এক্সপেরিমেন্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা ইউটিউবে সার্চ বাটনে গিয়ে টাইপ করতে পারো @ দিয়ে হচ্ছে বিপি এক্সপেরিমেন্ট 0, ঠিক আছে, যেটা হচ্ছে তোমরা নিচে দেখতেই পাচ্ছ, এটা টাইপ করলে সরাসরি তোমরা সেই চ্যানেলে চলে যাবে এবং সেখানে তোমরা প্র্যাকটিক্যাল হচ্ছে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখতে পাবে এবং সাবস্ক্রাইব করে নিলে অবশ্যই যেগুলো আপকামিং প্র্যাকটিক্যাল সেগুলোও কিন্তু তোমরা আস্তে আস্তে নোটিফিকেশন পেতে থাকবে, ঠিক আছে? আবার দেখো এখানে আরো একটা সিক্রেট তোমাদের দিয়েছে যেটা হচ্ছে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? যদি এখন এই ধরনের চিঠি এখন কমই চলে বাট তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? দেখো কি বলেছে, তোমার প্রিয় বন্ধুকে একটা গোপনে নির্দেশ পাঠাবে, একটু সাহায্য করি, খাবার সোডা কিছুটা জলের মধ্যে মেশাও, আগের মতো একটা তুলি তৈরি করে
একটা সাদা কাগজে লিখে ফেলো মনের কথাটা, ঠিক আছে? রোদে শুকিয়ে নাও, ঠিক আছে? যেহেতু সাদা কাগজে লিখেছো তো হচ্ছে, আর এটা খাবার সোডা দিয়ে লিখেছো, সেক্ষেত্রে কি এটা শুকলে জল মানে নর্মাল একদম প্লেন পেপার হয়ে যাবে। এবার এই যে খাবার সোডা যেটা দিয়ে তুমি লিখলে, সেটা হচ্ছে রোদে শুকিয়ে নেওয়ার পরে সাদা কাগজ সাদাই থাকবে, এবং এটা যখনই হচ্ছে পড়বে, মানে যার কাছে তুমি পাঠাচ্ছ সে যখন পড়বে তাকে শুধু বলে দিতে হবে এর উপরে এক টুকরো বিট কেটে হচ্ছে ঘষে নিতে হবে, অথবা এর উপর হচ্ছে হলুদ জল করে একটুখানি জলটাকে হচ্ছে এর উপর বুলিয়ে নিতে হবে, ঠিক আছে? নিলেই কিন্তু তার কাছে পরিষ্কার তুমি যা যা লিখেছো সে সবটাই দেখতে পাবে। তো এটাকে আমরা প্র্যাকটিক্যালের থ্রুতে তোমাদেরকে হচ্ছে দেখাবো খুব শিগগিরই, তো আগেরটাও দেখাবো এটাও দেখাবো। তো সেই জন্য হচ্ছে তোমরা অবশ্যই যারা প্র্যাকটিক্যাল দেখতে চাও তারা হচ্ছে এই চ্যানেলে যেগুলো আসছে তো সেগুলো আসছে, এছাড়া হচ্ছে অনলি প্র্যাকটিক্যাল যারা দেখতে চাও সায়েন্স রিলেটেড এবং তার পিছনে সায়েন্স কিভাবে কাজ করছে সেটাও জানতে চাও, অবশ্যই বিপি এক্সপেরিমেন্ট যে নতুন চ্যানেল আছে সেখানে ভিজিট করো। ওকে।